আর সেই লক্ষ্মীকে অলক্ষী
সেই চাবুক দিয়ে ঘরের লক্ষ্মীকে কান্নার সামনে পাশে বর মধুর পুজো করিস, সেই চাবুককে তোকে আমি বুঝে দিই। এই চাবুকের জ্বালা কতটা ভয়ান এবং ভয়ঙ্কর, যদি তুই আবার তাই গাফে অন্য কেউ করিস, মা বাবা মারা যাওয়ার পর তোর টুটিকে নিয়ে কোলে পিঠে করে মানুষ করেছি, প্রকারি করে খেয়ে পাশ করেছি, তাই তো তাই তো তোর সমস্ত স্বেচ্ছাচার সমস্ত অত্যাচার আজ আমি মুখ খুঁজে সহ্য করে নিলে ভাই, তাই আজ তোর কাছে দাদা পেয়ে পড়ছে অনুরোধ করে বলছে ভাই, ওই অন্ধকার থেকে আরোই ফিরে আয় ভাই। মা লক্ষ্মীকে এবারে পুত্রবধূ করে পাঠিয়েছে, ওকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে হবে বাবা। Thank you.
কেন কি আর বলবো বল বাবু, ওই পাষণ্ডটা মানুষ নয় বল, মানুষ নয়। তুমি কি বলছো ভাই, আগে তুমি কি বলছিলে বল, আমি যে কিছুই বুঝতে পারছি না। Oh, yeah.
বলা চাই না এই ঘাটে কি করে ফেলবো হ্যাঁ হ্যাঁ এই ঘাটে চাল ফেলবো যা মনে হয় চালে মাছ লাগবে মনে হয় ছিপ ফেললে টকরাবে এই নে ছিপটা নে জলে কেমন সাঁতার কাটছে ডুবছে আর উঠছে উঠছে আর ডুবছে এই মাছ কিন্তু ছিপে গেছে তুলতে হবে বোচা জলে ভেজা দৈব কান্তি পালন করেছে বোঝা কেমন করে হোকাকে রাগলে ভারী ভালো লাগে রে বোচা ভারী ভালো লাগে আমাকে কিছু বলছেন একজন যোগ্য ম্যানেজার জয়েন করবো ভাবছি আর তুই যদি রাজি থাকিস আমি রাজি রজ আমার চাকরির প্রয়োজন আমি চাই জীবনটাকে উপভোগ করি আমি চাই প্রভাব প্রতিপত্তি অনেক 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 টাকা ওয়েল ওয়েল তাহলে কলকাতায় যাওয়ার জন্য রেডি হই কারণ ম্যানেজারের চেকটা এর জন্যই খালি থাকে শুনলে শুনলে রজতের জন্য আমাদের ভাগ্য ফিরে যাচ্ছে তুমি যাও রজতের জন্য জলখাবারের ব্যবস্থা করো যাচ্ছি গ্রামের অল্প শিক্ষিত মেয়ে হাই সোসাইটির আদর কায়দা কিছু জানে না জানতে হবে বিলাস ম্যানেজার হলে ওই হাই সোসাইটির আদর কায়দা সব কিছু জানতে হবে ওই আজ পড়ালে পড়ে থেকে এই নিজের জীবনটাকে আমি নষ্ট করতে পারবো না আমি পরবিকে নিয়ে কলকাতায় চলে যাব আমার দুঃখের কাল রাত্রি অন্ধকার ঘুরতে গিয়ে আমার সুখের সূর্য উঠবে দুঃখের মানে সাফেদ করে আমাদের আবার আবার
আমি কাল কলকাতায় চলে যাবো, মোটা টাকার চাকরি পেয়েছি, তারপর আমার একটা ভবিষ্যৎ বলে জিনিস আছে। বিলাস মন্ডল এতখানি নির্বোধ রয়েছে, তার স্ত্রীকে গ্রামে ফেলে রেখে সে শহরে একাই পড়ে থাকে। আমি আমার ফোনকে ভালো করবো,
চোখে জল খেলতে খেলতে
ওরা মানুষ ও দরিদ্র নাই, তোমার ওই রকমের
আচ্ছা আজ আমি চলি। সে কি কিছু মুখে না দিয়ে আমরা নিজের ছাড়া অন্যের কথা ভাবি না, অন্যের খোঁজ রাখি না, তাই সমস্ত আপনি
আজ আজ আমি যাচ্ছি সন্তান সাধু সাধু যা যা দেরি
তোমার হিন্দু মানুষের সামনে আমি ছুটে যাই, আমার মুসলমান ভাইকে ধরে নিয়ে আমার
সাম্প্রদায়িকতার বীজ ঠেলে কোনো লাভ নেই, কারণ সবাই জানে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়। হিন্দু মুসলমান ভাই ভাই কেন
সাধু সামন্ত, সাধু সামন্ত, সাধু সামন্ত। আমি সব কিছু নিঃশেষ করে ওই কলকাতায় তোকে ডাক্তার দিয়ে পরীক্ষা করাবো, মারবো রামের বিধান, একটা দেশ পাবে নামে এক্সের বদনাম দিয়ে সব কিছু শেষ করে মনে মনে সমস্ত সাইকো ফুল হয়।
কত কিরপটু চোখের জল সম্বল করে দিন কাটাচ্ছে। কিন্তু আমি তো কোনো কিছু জানতে পারি না আর বুঝতেও পারি না। তুমি কিচ্ছু জানো না, শুধু জানো মুখ বুঝে অফিসের কাজ করে পড়ে যেতে, তাই না? মুখ বুঝে আর থাকতে পারলাম কোথায় গভীর দেবী? তোমার বাবা আমি সাধু সামন্ত, সাধু সামন্ত নামে প্রচুর অভিযোগ, সরকারি টাকা আত্মসাৎ, এমনকি বেআইনি চোরা কারবার, এমনকি কলকাতা একটা মধু চক্কর পান্ডা হিসাবে তোমার বাবাকে সন্দেহ করে এসপি ফাইল পাঠিয়েছে, আর সেই ফাইলটা এখন আমার কাছে। তুমি কি বাবাকে সন্দেহ করো? দেখো বাপির মতো অনি, আমি জানি সাধুবাবুর মতো অনেক এই সোনামুখী গ্রামে একটিও নেই, কিন্তু আইনে দু তিনটা সাধুবাবুর দিকে যাচ্ছে, এখানে আমার কিছু করার নেই। ডোন্ট মাইন্ড রবি, আমি কর্তব্যের বেড়াদেলে বন্দি, আমার কর্তব্য আমি করতেই হবে। হতে পারে না, হওয়া উচিত নয়। আমি তোমাকে ভালোবাসি সেবাব্রত, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তোমার আমার ভালোবাসাকে সার্থক করতেই অবশ্যই অবশ্যই যাই আমাদের বিয়ে দিয়ে দিবে। তুমি আমার যা পূর্ণ করো সেবাব্রত, আমার অতৃপ্ত জীবন শুধু তোমার। তোমাকে নিয়ে ঘোরা যায় কিন্তু ঘর মানা যায় না, তোমাকে নিয়ে রক্ষিত করা যায় কিন্তু গৃহ মধুর লক্ষ্মীর মর্যাদা দেওয়া যায় না। তোমরা শুধু মূর্খ হয়ে থাকো, তাই তোমাদের মতো মেয়ে বিশ্বাস করা যায় না। তোমরা শুধু ভাঙতে জানো, গড়তে কখনো জানো না, গড়তে কখনো জানো না। তুমি আমাকে এত বড় অপমান করছো কেন? কিন্তু তুমি আমার এত সভাব্রত, এই অপমানের মূল্য তুমি কড়ায় গন্ডায় দিয়ে যেতে হবে। তোমাকে জীবন সঙ্গিনী রূপে পাওয়াটা আমার অনেক অনেক দিনের হবে। ডোন্ট হেজিটেট মাই ডার্লিং, আমি জানি তোমার বাবার বেতনভুক্ত কর্মচারীর সাথে তোমার প্রেম করতে আত্মসম্মানই মানবে, কিন্তু আমি যে বহুদিন ধরে চাকর পাখির মতো তোমার অপেক্ষায় বসে আছি। হ্যাঁ, তবে তোমার কোনো চিন্তা নেই, গায়ে বা ছুরি ভাব থাকলে বড় হবে। আর তুমি যদি রাজি থাকো, Oh my darling,
পাশ চাইবে, নিত্য নতুন পুরুষ নিয়ে যে খেলায় মেতেছিস তাতে দুনিয়ার কোনো দাঁড়ায় তোদের বোন বলে স্বীকার করবে না। আর তুই মনে রাখিস এটা বাংলামি করার জায়গা নয়, আর তোরাই তো তোদের স্বার্থে আমাকে মাতাল বানিয়েছিস মিথ্যা এক্সের অজুহাতে। ওই দেবীর মতো আখির মাথায় এক্সের বদনাম দিয়ে বাড়ি থেকে দূর করে দিয়েছিস। আপনি একটু শুয়ে পড়ুন কল্লা বাবু, মনে হয় নেশা বেশি হয়ে গেছে। সাহেব নেশা বেশি না কম, সে বেটা তোমাকে করতে হবে না। আফটার অল ইউ আর মাই সার্ভেন্ট। আমি জানতে চাই যাবো যাবো নিশ্চয়ই যাবো, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুযোগ্য ভবনের কীর্তিকলাপ দেখার ইচ্ছে আমার নেই। তবে তুই মনে রাখিস, ভুলে যাস না, এটা হোটেল নয়, এটা মাল নয়, এটা ভদ্রলোকের বাড়ি। আরে দুখিরাম তুমি Thank you.
রাধা বিহনে অভিজিৎ চোখের সর্ষে ফুল দেখে খাসির দুধ এনে না জোড়া পাঠি
Bye.
দিয়ে কিনে নিয়েছে। হ্যাঁ, যে কথাটা তোকে বলতে এসেছিলাম,
কালপেটটা খুলবো না রে, পরবিকেই আমার বসে যেতে হবে, কারণ 10 লাখ টাকার হিরোইন বিদেশে পাচার করতে ওই করবিকে আমার অবশ্যই চাই। সাজতে হবে মক্ষী রানী, আর সাজতে হবে রণরঙ্গিনী, আর গাইতে হবে যৌবন যন্ত্রঙ্গের গান।
অন্তরি কাঁদছি, কাঁদবি না গায়ে মধু মধু চোখে সেই গণ্য মান্য ব্যক্তিরা তোকে তারা আজকে আমি জুতো বেটা করবো আর আমি
আমরা বিরুদ্ধে ছড়ে রক্ত
আমার সব সুখে আছে, সব শান্তিতে আছে,
তুমি তুমি আমায় ক্ষমা করো বাবা, আমি তোমার আশা আকাঙ্ক্ষা কিছুই কিছুই পূর্ণ করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে ধর্ম এই ব্যক্তি কি বলেছিল জানি জানো তোমরা পরিত্রাণায় সদুদান তোমার এই কাল যদি করাইছে আমাকে নাশ করতে চাই, দাদা
ক্ষণিকের অতিথি হয়ে যে আগে পল্লবের আড়ালে থাকতে চেয়েছিল সে হারিয়ে গেছে, হারিয়ে গেছে এই অন্ধকারে প্রেমের পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে। না রাজু, তুমি আমাকে রিমুভ করবে রাজু।
একটা কথা মনে রাখো ববি, গৃহলক্ষীর মর্যাদা যে মেয়েকে দেওয়া যায় তুমি সেই পর্যায়ে বলো না। Thank you.
ইমিডিয়েট তোকে পেট্রাপল বোর্ডারে যেতে হবে।
ম্যাডাম বলবুড়ায় থাকবে ওসমান খান, বিদেশি অস্ত্র বোঝাই করা গাড়ি আসবে, আর সেই সব অস্ত্র ভারতের বাজারে চোড়া দামে বিক্রি করতে বসের হুকুম অমান্য করলেন। প্রচুর টাকা পাবি, যে টাকা তুই সারা জীবনেও কামাতে পারবি না, যাওয়ার জন্য তুই প্রস্তুত হইলে আর হ্যাঁ তোর সঙ্গে এই কানা চিস্তিও যাবে। আমার পক্ষে তা সম্ভব না, ফিরে যাবো আমার দাদার কাছে, আমার বোনের কাছে, মা মাটির কাছে। আমাকে বোধহয় তুমি চিনতে ভুল করছো, তোমার মতো অনেক মেয়ের যৌবন কুঞ্জে আমি বাস ওর সাজিয়েছি, আরে তারাও তোমার মতো প্রথমে ফোনা তুলতে চেয়েছিল, সেই বেশিক্ষণ ফোনা ধরে রাখতে পারিনি, কারণ আমি সেই বেদের মতো ওনারাকে মুঠোয় ধরে একটু একটু করে তাদের বিষ গিলেছি। চারটা বড় শক্ত বড়টা খুব ঘন, আর তাই তো তাই তো তোমার বুকে কোথায় কোথায় বলা হয় নেই, তোমার এই নরম বুকে এই বাঘের দাবা। আমি এখান থেকে চলে যাই, তবে মার জামারের দল
শিবা প্রত তুমি
অরিমেশ ববি সোনা মুখের একজন ধারুষ মাদলারকে ধরার জন্য আমি ছত্র বেশি পুলিশ অফিসার ছিলাম। তোমাকে কেউ না চিনতে পারলো, আমি তোমাকে ভালো করে চিনেছি। তুমি বিবেক ডাক্তারের ছেলে পরশুরাম, আরে সত্যু এই এলাকার দাস, ধূমকেতু বা রিমোমিয়র, আইন তুমি নিজের হাতে তুলে নিও না। সাধু সামন্তকে পুলিশের জালে জড়িয়ে ফেলেছি, তাই পুলিশের যা চিহ্ন করেছে বেরোতে পারবে না, তাকে পুলিশ শীঘ্রই অ্যারেস্ট করবে। পুলিশ কিছু পেতে দিতে পারবে না রে, কিছু পেতে দিতে পারবে না।
বারবার বলেছি, পল্লব আর যাই হোক সে অমানুষ নয়, মাতাল কিন্তু বেতাল নয়, দ্বিতীয় বিয়েতে কিছুতেই করতে পারবে না। তোমাকে বিয়ে করতে হবে না, তুমি শুধু তোমার সখী লক্ষ্মী ঘোড়াকে শয়তানদের হাত থেকে বাঁচাও। কি হয়েছে আজি? গুন্ডা কানা কিস্তি ওই আঁখিকে স্টেশন থেকে ধরে নিয়ে গেছে। তবে কি আমি পালাই ছোট বাবু, আমি পালাই, ওরা দেখতে পারে আমাকে ফুল করবে। Oh, my God.
বলো উত্তর দাও সাধু সামন্ত, উত্তর দাও। তোমার হাত ধরে পাপের ঐশ্বর্যে লাথি মেরে চলে যাবো আমি অনেক দূরে। ভুল করে যে ফুল আমি ছিঁড়েছি সেই ফুল আমি আবার গলায় করে দেব, পিতৃ হত্যা করে সেই চরম ভুলের প্রায়শ্চিত্ত করবো। তোমাকে
তৈরি করেছো, তুমি আমাকে করেছো পরশুরাম থেকে ধ্বংসের ধূমকেতু। তোমার মনুষ্যত্ব বিবেক এত নিজে নেমে গেছে যে নিজের ছেলে পরিলোককে পরিণত ভুল করতে হাত কামানো শয়তান। ওই গরিবের মেয়ে আপনাকে এক শ্লোকী পরিপূর্ণ করতে এতটুকু সময় লাগবে না? ওকে শ্মশানে নিয়ে যাও। পাখি পাখি বলিয়া